আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। ভিডিওটি চাঁদরাত থেকে যেহেতু শুরু করেছি, আপনাদের তো ঈদের শুভেচ্ছা জানানোই যায়। ঈদ মোবারক। আপনাদের ঈদ কাটুক আনন্দে, এই শুভকামনা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। শেষ মুহূর্তে কিছু কেনাকাটার স্বার্থে আর টেলার্স থেকে জামাগুলো তুলতে এসেছিলাম বাইরে অল্প সময়ের জন্য। বাসায় ফিরে এসেছি আর ঈদের দিন সকালবেলা কি খাওয়া হবে চলছে কিন্তু তারই আয়োজন। সকালে ঈদের জামাতে যাওয়ার আগে শ্যামাই খেয়ে যাওয়া, এটা বলতে পারেন প্রত্যেক মুসলিম ঘরে ঘরে রেওয়াজের মতো হয়ে গিয়েছে। সেই সাথে করছি ফালুদা আর খেজুর গুড়ের পায়েস। সবসময় ঈদের দিনের রান্নাটা আমি আগের রাতেই সেরে রাখার চেষ্টা করি, কারণ ঈদের দিন সারাদিন কিচেনে থাকতে কারোরই ভালো লাগে না। আজ কিছু রেসিপি আকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি না, শুধুমাত্র টুকরো টুকরো কিছু ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি আমার ঈদের দিনের রান্নাগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়েছিলাম। এখানে খেজুর গুড়ের পায়েসটা বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় দিচ্ছি ফালুদা। ফালুদার প্যাকেটে যে ফালুদা মিক্সটা আছে সেটাই আমি 1 লিটার দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন হালকা আছে, আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে নেব। এই যে সেদ্ধ হয়ে গিয়েছে, এরকম কনসিস্টেন্সিতে আসলে কিন্তু আমি নামিয়ে নিব। এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি। আমরা যদিও ঈদের দিন সকালবেলা নাস্তা করার পরে আমার বাবার বাসায় চলে যাব আর সেখানেই সারাদিন থাকা হবে, তো বাসায় রান্না না করলেও চলতো। আমার রান্না করে নেওয়ার মূলত উদ্দেশ্য হলো, যেহেতু আমরা রাত করে বাসায় ফিরব, আমার বাবার বাসায় বিকেল পর্যন্ত থেকে বিকেলবেলা আমার শাশুড়ি মায়ের কাছে চলে যাব, ওই বাসায় রাতের খাবার খেয়ে তারপর আমরা ফিরে আসব। মানে বলতে গেলে বলতে হয় যে ঈদটা আমরা বাসায় করছি না, শুধু রাতে আর কি ফিরে আসব, সেটাও খাবার দাবার খাওয়ার পর। আর মাংসটা রান্না করে রাখছি, কারণ হলো ঈদের পর দিন আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে পছন্দ করি, ওরাও বাইরে যেতে চায়, সেজন্য পরের দিনও যেন আমার রান্নার কোনো চাপ না থাকে। আর এখানে যে শপিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছুক্ষণ আগেই করে নিয়ে আসা, তো এটুকিটাকি শপিংগুলো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে বাবুর বাবার জন্য লাস্ট মুহূর্তে শার্ট প্যান্ট, আয়ানের জন্য প্যান্ট ও পছন্দ করে ক্যাপ নিয়েছে, আর টেলার্সে আমার যে ড্রেসগুলো ছিল বানাতে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি। ফালুদার জেলোটা সেট হয়ে গিয়েছে, তাই জেলোটা আমি কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। রাঁধুনির রেডিমেড যে ফালুদা মিক্সটা আছে সেটা দিয়েই আমি কিন্তু ফালুদাটা বানিয়েছি আজকে, আর এই জেলোটা কিন্তু ফালুদা মিক্সটার সঙ্গেই কিন্তু দেওয়া থাকে। আর এই যে হাতে মেহেদি পরে বসে আছি, এটা কিন্তু রাত প্রায় 1টার পর বাচ্চাদেরকে মোটামুটি শান্ত করার পর, আদিয়ানকে ঘুম পাড়ানোর পর আমি মেহেদিটা হাতে দিয়ে বসে আছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করছি মেহেদিটা শুকিয়ে নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এখন ঈদের সকাল, তো সকালবেলা উঠে বাচ্চাদেরকে গোসলের জন্য পাঠিয়ে দিয়েছি ওর বাবার সঙ্গে, সেই সঙ্গে আমি বেডটা গুছিয়ে নিচ্ছি। তো বেডের জন্য কিছু নতুন কুশন কভার আর বেডশিট নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে আজকে রুমটাকে সাজিয়ে নিচ্ছি। তো আমরা সাজবো, বাসা সাজাবো না, এরকমটা তো হতে পারে না, তাই রুমটাকেও রঙিন করে তুলছি। নিজের থাকার জায়গাটা হচ্ছে আমার কাছে সব থেকে বেশি শান্তির মনে হয়। এই জায়গাটা যদি সুন্দর লাগে, চোখে একটা তৃপ্তি দেয়, তাহলে মনে হয় যে যতক্ষণ এখানে অবস্থান করছি সেই সময়টুকু ভালো কাটলো, সুন্দর কাটলো। ঈদ বরাবরই সাদা মাটা কাটে, তবে ঘরটাকে রঙিন করে তুললে মনেও এক ধরনের আনন্দ হয়। মনে হয় যে ঈদ ঈদ, নয়তো ঘর যদি অগোছালো থাকে বা আগের পুরাতন বেডশিট পুরাতন জিনিসপত্রই চোখের সামনে থাকে, ঈদ ঈদ ফিলটা না হয় না। এই জন্যই প্রত্যেক ঈদে একটুখানি সুন্দর করে নতুন কিছু দিয়ে ঘরটাকে সাজানোর চেষ্টা আর কি। তো আপনাদের কার কেমন ঈদ কাটলো আশা করছি আমাকে কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভীষণই ভালো লাগবে।
ঘর সাজাবো আর সেখানে গাছ থাকবে না, এটা তো অসম্পূর্ণ থেকে যায় ঘরের সজ্জায়, তাই একটুখানি গাছ যোগ করে দিলাম বেডসাইড টেবিলের পাশে। ওদের গোসল করা হয়ে গিয়েছে, তাই বাবুর বাবার পাঞ্জাবিটা আর টুপিটা বের করে দিলাম, আর আয়ানকেও পায়জামা পাঞ্জাবি দিয়ে এসেছিলাম, ও অলরেডি পরে নিয়েছে, তো ও জুতোটা পরছে। ওকে বলছিলাম আমি চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেই, তো সে দেয়নি, এমনিতেই চুল শুকিয়ে নেবে বলছিল। যদি আমরা ভিডিও বানাই তারপরও কিন্তু সব কিছু টাইম টু টাইম ক্যাপচার করে রাখা সম্ভব হয় না, যেহেতু আমরা ফুল টাইম ভিডিও মেকার না। আমি আমার সংসার সামলে তারপরও কিন্তু ছোটো ছোটো কিছু ফুটেজ সংগ্রহ করে আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করি। এই জন্যই হয়তো পারফেক্ট ঈদের কোনো ভিডিও ওইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বা পারছি না, তবে আমার জীবনের এই সুন্দর সুন্দর মেমোরিগুলো পরবর্তীতে আমি চাইলেই আবার দেখতে পারবো, এটাই বা কম কিসের। এখানে আদিয়ান তার পছন্দের ড্রেস পরেছে, আর সে বরাবরই তার পছন্দের কাপড়গুলোই পরে, হোক সেটা আগে আরেকবার পরেছে বা হোক সেটা পরেনি। আজ বারবার চেষ্টা করেও আমি ওকে নতুন জুতো পরাতে পারিনি, কারণ নতুন জুতো সে নিজে পছন্দ করে কিনেনি বলে তার এটা পরতে ইচ্ছে করছে না। যাই হোক, তার মর্জি মতোই চলুক, আমি আর কিছু বলতে যাব না, কান্নাকাটি বাড়বে। এখানে আমি ফালুদাটা সার্ভ করে নিচ্ছি, আয়ান আর ওর বাবা নামাজ পড়ে চলে এসেছে, তো ওদেরকে ফালুদা সার্ভ করে দিচ্ছি, আর ওরা যাবার আগে সেমাই খেয়ে গেছিল। ফালুদাটা আমরা ডেজার্ট হিসেবে খাই, তারপরও এই খাবারটা খেলে কিন্তু পেটটা একদম ভরে যায়, কারণ এইখানে যেমন ফ্রুটস থাকে, মিল্ক থাকে, যেহেতু অনেক অনেক ইনগ্রিডিয়েন্টস থাকে, এই জন্য কিন্তু ডেজার্ট হিসেবে এটা খেলেও একদম খাবার পর পেটটা ভরে গেছে বলে মনে হয়, অন্য কোনো খাবার আর কিন্তু খাওয়া যায় না। তো এখানে তিনটা বাটিতে সার্ভ করে নিচ্ছে আমাদের তিনজনের জন্য, এখানে আমি কিছু আইস দিয়ে দিয়েছি। তো ফালুদাটা কিন্তু একদম দোকানের মতো রেস্টুরেন্টের মতোই হয়েছিল, পারফেক্ট খেতে। সকাল থেকেই সব কিছু খুব ধীরে সুস্থেই চলছিল, আমি আস্তে আস্তেই সব কিছু করে নিচ্ছিলাম, তো ভাবছিলাম দুপুরবেলায় একদম বাবার বাসায় যাব, কিন্তু আমার বাবার বাসা থেকে আব্বা আম্মা দুজনেই ফোন দিচ্ছেন, আমরা কেন এখনও যাচ্ছি না, ছোট বোনটাও ফোন দিয়ে পাগল করে ফেলছে। আসলে আয়ানাদিয়ান না যাওয়া পর্যন্ত ওদের ঈদটাই সম্পূর্ণ হয় না, আয়ানাদিয়ান যাওয়ার পরেও এ বাসায় ঈদ ঈদ মনে হবে এরকমটাই, এই জন্য কিন্তু ওরাও বসে আছে কখন আয়ানাদিয়ান যাবে। স্পেশাল দিনগুলোতে বৃষ্টির দেখা পেলে কিন্তু ভালোই লাগে, আকাশ ঘাস গাছগুলো সব কেমন যেন হয়ে গিয়েছে, ঘাস আর পাতাগুলো দেখে ভীষণই ভালো লাগছে, মনে হচ্ছে ঈদের দিনের গোসলটা সেরে নিয়েছে তারা। আর ওই যে গাছের পাতার উপর পাখিটা, তারও সারাটা শরীর ভেজা, দেখতে কিন্তু ভালোই লাগছে। তো ব্যাগপত্র গুছিয়ে রওনা দিয়ে দিয়েছি ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে, প্রায় দুইটা বেজে গিয়েছে, তো বাসায় যেতে যেতে আরও কিছুটা সময় লেগে যাবে। আর বাইরে বের হয়ে দেখলাম চারদিকে সরসার নীরবতা, কোথাও একটা রিক্সাও নেই যে রিক্সায় উঠবো। অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের একটা রিক্সার দেখা মিলেছিল, আর তা দিয়ে কিন্তু আমরা বাসায় চলে এসেছি। ঈদের দিন মানেই হচ্ছে খাওয়া দাওয়ার ধুম, ঈদের দিন প্রত্যেকটা বাসায় মোটামুটি একই টাইপের খাবারই বানানো হয়, তারপরও মায়ের হাতের রান্নার স্পেশালিটি তো আছেই, মায়ের হাতের রান্না বরাবরই সব সন্তানদের বেশি প্রিয়, আর আমার থেকেও বেশি পাগল আমার মায়ের হাতের রান্না খাওয়ার জন্য আমার বড় ছেলেটা, তার কাছে তো নানুর হাতের রান্না মানে অমৃত, ঈদের দিন যা না খেলে তার ঈদটাই সম্পূর্ণ হবে না। আর ঈদের দিনটা তো একটু অন্যরকমই, এটা যে শুধু খাওয়ার জন্য তা কিন্তু না, বাচ্চাদের তো অন্য আরও একটা চিন্তা আছে, ঈদ সালামি নিবে সবার থেকে, যেরকম সময়টা আমরা কাটিয়েছি ছোটোবেলা এখন আসলে তাদের সময়। তো আয়ানাদিয়ান সবার থেকে অনেক অনেক টাকা সালামি পেল, আর সেগুলো গুনতেই তারা ব্যস্ত আছে এখন। আর এদিকে তাদের কিন্তু অলরেডি তারা শুরু হয়ে গিয়েছে যে তারা দাদা বাড়িতে গিয়েও ঈদ সালামি নিবে।
তো আয়ান আদিয়ান দুজনেই বারবারই আমাদেরকে এ বাসাতে খেতে বসার জন্য তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি খেয়ে ফেলো, দাদা বাড়িতে গিয়ে ঈদ সালামি নিব। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর আমরা যখন রেস্ট নিচ্ছিলাম, তো আদিয়ান বারবার তাড়া দিচ্ছিল দাদা বাসায় যাব, সালামি নিব। তো ফুপ্পিকে ফোন দেওয়ার চেষ্টা করছিল, তো আমি বললাম চলো একটু ছাদে গিয়ে ছবি তুলে আসি। সেজন্য দুই ভাইকে মোটামুটি জোর করে আমার ভাইয়ের সঙ্গে নিয়ে ছাদে এসে কিছু ছবি তুললাম। আর সে মুহূর্তগুলোতে অনেকেই ছিল আসলে আশপাশে, সবাইকে তো ভিডিওতে দেখানো সম্ভব না। তো আমরা সবাই মিলে আয়ান আদিয়ানের সঙ্গে অনেক অনেকগুলো ছবি তুলে নিলাম। মাশাল্লাহ, খুব সুন্দর একটি দিন কাটলো। আর এখন আমরা চলে যাচ্ছি আমার শাশুড়ি মায়ের কাছে। আর বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছি, এখান থেকে যেতেও খুব একটা দূরে না, 10 মিনিটের রাস্তা। তো আদিয়ান এ বাসায় আসার সময় রিক্সায় বসে জিজ্ঞেস করছিল এ বাসায় এসে তার আরও একটা ঈদ হবে কিনা। তো ওর বাবা বলছিল হ্যাঁ আরও একটা ঈদ হবে, চলো দাদা বাড়িতে গিয়ে নতুন আরেকটা ঈদ করব আমরা। তো সে কিন্তু আস্তে আস্তেই ঘুমিয়ে গিয়েছে, তো ঘুম থেকে ওঠার পরে ও কেমন ঈদ করবে সেটা আমরা ও ঘুম জাগার পরে দেখতে পাব। ঘুম থেকে ওঠার পর আদিয়ানের মুড ঠিক হতে হতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। তো ওর বাবা ওকে গল্প শুনিয়ে শুনিয়ে ওর মুড ঠিক করার চেষ্টা করছিল, কারণ ওর মুড ঠিক হয়ে যাওয়ার পরে ও যখন খেলাধুলা করবে তখনই কিন্তু আসলে বাসায় যে ঈদ হচ্ছে সেটা মনে হবে। বাচ্চারাই তো আসলে প্রত্যেকটা বাসার প্রাণ। আর আজকে যে দুই বাসা মিলিয়ে ঈদ করতে পেরেছি, একদিনেই সবার সঙ্গে দেখা হয়ে গিয়েছে, আল্লাহর কাছে এজন্যই লক্ষ কোটি শুকরিয়া। আসলে আমরা সবাই মিলে একই জায়গায় পাশাপাশি থাকতে পারছি বলেই কিন্তু একদিনে সবার সঙ্গে দেখা হয়ে গেল, নইলে হয়তো এটা সম্ভব ছিল না। আগে যখন ঢাকায় ছিলাম তখন কিন্তু চাইলেও এটা পারা যেত না। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর একটা দিন কেটেছে আর আমরা অবশেষে নিজের বাসায় ফিরে এসেছি। এখন তবে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।